একুশে আগস্টের গ্রেনেড বিরোধী দলকে বা কিভাবে ধ্বংস করার নীল নকশা করা যায় এটা সারা সারা বিশ্বে জীবন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আজকে রাসেল স্কোয়ারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মতিয়া চৌধুরী মোহাম্মদ নাসিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ওনাদের তৎকালীন পুলিশ বাহিনী বুকের উপরে বুট দিয়ে এরকম হাজার হাজার ছবি আছে অপারেশন ক্লিন এর নামে আমাদের কত লক্ষ নেতাকর্মীকে জীবন শেষ করে দেওয়া হয়েছে এটাও কিন্তু ওনাদের সময় উদাহরণ। পূর্ণিমাকে ধর্ষণ করা হয়েছে এটা ওনাদের সময় উদাহরণ। ঠিক আছে? আজকে সাবের হোসেন চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা তাকে প্লেটচুরিন মামলাও কিন্তু দেওয়া হয়েছিল। হ্যাঁ? ওনাদের নেতাকে বোকরের মামলা দেওয়া হয়েছে। আমি যেটা আমি কথাগুলো বলছি যে আজকে মানে রাজনীতির স্পেস কিভাবে বন্ধ করতে হয় সেটির একটি সব থেকে ভালো দৃষ্টান্ত কিন্তু দুই থেকে দুই সাল ছিল এবং যার কারণে পরবর্তীতে ওনারা সেটি বুঝতে পেরে তত্ত্বাবধায়ক সরকারকে ওনারাই বিতর্কিত করেছেন ওয়ান ইলেভেন এসেছে যার ফল আজকের বাংলাদেশ এখন এখানে স্পেস নেই মিছিল ওনারা করছেন মিটিং ওনারা করছেন প্রতিদিন সরকার ফেলে দেওয়ার হুমকি ওনারা দিচ্ছেন টক যেভাবে বলতে চাচ্ছেন সেভাবেই বলছেন তাহলে রাজনীতির স্পেসটা কিভাবে থাকলো না পল্টন কার্যালয়ের সামনে অনুমতি দেওয়া হয় সেটিও আবার বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয় না সেটি কেন অথচ অন্য দল করতে পারে সাল থেকে দুই সাল পর্যন্ত ভুরি ভুরি উদাহরণ আছে বিএনপি সমাবেশ করেছে মিছিল করেছে সোরআ সব জায়গায় করেছে কিন্তু আমরা দুই হাজার সালের পরে দুই সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের যে রূপ দেখলাম তারপরে ওনাদেরকে আমরা কোন অবস্থানে তারা বিশ্বাস করবো যে তারা আবার সেই আগুন সন্ত্রাসের বাংলাদেশকে নিয়ে আসবে না হ্যাঁ সুতরাং এই বিষয়টিতে আমাদের মধ্যে একটি রিজার্ভেশন থাকা তো স্বাভাবিক আজকে প্রিন্স ভাই বললেন যে সংসদে পাশ হয়নি আমি তো একটু অবাক হয়ে গেলাম ওনার কথা শুনে আমি তো ওই সময় সংসদ সদস্য ছিলাম আমি তো ভোট দিলাম আমি তো ভোট দিলাম তত্ত্বাবধায়ক সরকার যে বাতিলের পক্ষে সেটা তো আমরা ভোট দিলাম তাহলে সংসদের সংসদ না না এটা তো আপনি তো বলতে পারেন না আমি তো সংসদ সদস্য ছিলাম ঠিক আছে আমি তো ভোট দিয়েছি আমরা সকালে ভোট দিয়ে সর্বসম্মতি পাশ করেছি কারণ আপনারা যদি আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব খাড়া করেন অমক ঘোষক অমুক প্রথম প্রেসিডেন্ট অমক দ্বিতীয় প্রেসিডেন্ট সুতরাং ওই তত্ত্বতে এইগুলো বলে লাভ হবে না তো যাই হোক এখানে আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত বিষয় সুতরাং এই ক্ষেত্রে ওনারা আন্দোলন করতে চলে চাইতেই পারেন সকলের আন্দোলন করার অধিকার আছে কিন্তু জনসমর্থন না থাকলে আন্দোলনের কি পরিণত হবে এটা তো ওনারা তেরো বছরেই বুঝে গেছেন সুতরাং এটা নিয়ে আলোচনা করার কিছু নেই আমি মনে করি যে আমাদের অবশ্যই সকল রাজনৈতিক স্পেস আছে এবং নির্বাচনের বিষয়ে যেটি আমাদের ভাই বললেন যে নির্বাচন নির্বাচন কমিশন সহ প্রক্রিয়াটিকে অবশ্যই সেখানে গলদ আছে আমি তো মনে করি হ্যাঁ এখনো গলদ আছে সেগুলোকে আরো ভালো করার জন্য ওনারা বিভিন্ন আমি তো যেটি বলছি যে ওনারা যখন এই দাবিগুলো তুলে আনবেন আমি মনে করি সেগুলোতে জনগণের সমর্থনও পাওয়া যাবে এবং আমরাও রাজনৈতিকভাবে ভাবে চাপেছি অনেক